হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব বেকারত্ব কি এবং বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় তো ফ্রেন্ডস ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো চালু করা যাক আজকের ভিডিওটি অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং এমপ্লয়মেন্ট ইজ এ মেজার টুল ফর পভার্টি রিডাকশান বি স্কিল্ড বি এমপ্লয়েড বি চেঞ্জ জেনারেশন এখন করোনাভাইরাসের থেকেও বড় সংকট বেকারত্ব বেকারত্ব মানে হল কাজের অভাবে অনিচ্ছাকৃত কর্মহীনতা বেকার বলতে আমরা বোঝাই শ্রমশক্তির সেই অংশকে যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ধান করা সত্ত্বেও একটি কাজ পায় না এখন বর্তমান ভারতে বেকারের সংখ্যা সাতাশ দশমিক এক শূন্য পার্সেন্ট বেকারত্ব বাড়ার পিছনে নানান কারণ বিদ্যমান হলেও দুটি কারণ সব থেকে বেশি ম্যাটার করে এক প্রেজেন্ট সিস্টেম আর দুই স্টুডেন্টদের ভুল মানলাম মামা কাকা আর টাকা না হলে চাকরি পাওয়া যায় না কিন্তু স্টুডেন্টদেরকে আমি কিছু কথা বলতে চাই আশা করি কেউ কিছু মনে করবেন না এখনকার অনেক সংখ্যক স্টুডেন্ট আছে যারা কি না কম্পিউটারের বোতামটাই ভালোভাবে টিপতে পারে না আর তারা দোষ দেয় যে সরকার আমাদেরকে কাজ দিচ্ছে না বা চাকরি দিচ্ছে না আচ্ছা মেনে নিলাম জন্ম থেকে মাস্টার অবধি আপনার সব বিষয়তেই সেভেন্টি পারসেন্ট মার্কস আছে আর আপনিও কম্পিউটার অল্প স্বল্প জানেন এবং আপনার টাইপিং স্পিড পনেরো থেকে কুড়ির মধ্যে এছাড়া আপনার কাছে আর কিচ্ছু নেই কিন্তু একটি কথা আপনি ভেবে দেখুন তো আপনার যদি কোনো নিজস্ব কোম্পানি থাকত তাহলে কি আপনি ওই ধরনের কোনো ছেলেকে কাজে নিতেন যারা বেকারদেরকে সমালোচনার কাঠগোড়ায় দাঁড় করান তাদেরকে কিছু বলি আপনি তো খুব অভিজ্ঞ আপনি খুবই পণ্ডিত আপনি খুব বুদ্ধিমান তাই আপনি ঘায়ে নুনের ছেটা দিতে খুব ভালো পারেন আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন একটা ছেলে চব্বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা করার পর তাকে যদি বলা হয় যে তুই এবারে চাষে কাট তুই রাজমিস্ত্রির কাজে যা তুই কোনো হাতের কাজ শেখ তার পক্ষে কি সম্ভব আচ্ছা আপনাকে যদি বলা হতো আপনার পক্ষে কি সম্ভব হতো এবার আপনাদের আমি কিছু টিপস দেবো যেই টিপসগুলো ফলো করলে আশা করি বেকারত্ব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে চাকরির পিছনে না দৌড়ে নিজেকে কিছু করতে হবে ডিগ্রি ও মার্কস বাড়ানোর সাথে সাথে নিজের কোয়ালিটিটাও বাড়াতে হবে নিজেকে এতটাই ইম্প্রুভ করতে হবে নিজের স্কিলগুলোকে এতটাই ডেভেলপ করতে হবে যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন ইন্টারভিউয়ার যেন না আপনাকে তার গ্রিপে রাখতে পারে আপনি ইন্টারভিউয়ারকে আপনার গ্রিপে রাখবেন শুধু থিওরি নয় প্র্যাকটিক্যালি কিছু করতে হবে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভান্স কোর্সগুলো করতে পারেন টাইপিং স্পিড বাড়াতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন যদি আপনার কোনো বিষয়ে ভালো নলেজ থাকে তো তাই নিয়ে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন আর আপনি যদি ভেবে থাকেন যে এই কোর্সগুলো করতে খুব বেশি খরচা হবে তাহলে কিন্তু একদম আপনি ভুল ভাবছেন কারণ এখন ইউটিউব এমন একটা শিক্ষক যেখান থেকে আপনি যে কোনো জিনিস শিখতে পারেন শুধু দরকার একটুখানি ইচ্ছার একটা কথা মনে রাখবেন আপনার মতো কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা আপনার মতনই স্ট্রাগেল করছে ভিড় থেকে আলাদা হতে শিখুন কোনো কিছু করতে গেলে একটু তো পাগল হতেই হবে আর জীবনে তো বাধা আসবেই আর আপনি যদি সেই বাধাকে অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু সাফল্যের দরগোড়ায় আপনিও একদিন পৌঁছাবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন সাফল্যের রাস্তা যদি অতটাই সহজ হতো অতটাই সোজা হতো তাহলে আজ কিন্তু সবাই সাফল্য পেয়ে যেত তাহলে আজ আর কেউ বেকার থাকতো না নিজের মনোবলকে বাড়ান হ্যাঁ একমাত্র আপনি করতে পারবেন আমি বলছি আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি শুধুমাত্র আপনি পারবেন মনের মধ্যে সব সময় একটা কথা রাখবেন ইয়েস আই ক্যান ডু ইট আই শুড ডু ইট আমাকে এটা করতেই হবে আমি ছাড়া এটা আর কেউ করতে পারবে না একবার তো শুরু করে দেখুন একবার জাস্ট একবার শুরু করে দেখুন একটা কথা সব সময় ভাবুন তো না মোড়ে ভূত হয়ে লাভ কি মোড়ে ভূত হন না তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে এবং আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কারণ লাইক দিলে আমার ভিডিও বানানোর মোটিভেশনটা অনেক অনেক গুণ বেড়ে যায় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না